মর্নিং গাইজ, আজকে আমরা বাঙালির টপিক শাড়ি কাকিমা দিয়েছে। তো পজিটিভ বা নেগেটিভ যাই বলো না কেন, যে এনার্জিকে আমরা চোখে দেখতে পারি না, পাই না সচরাচর, তাকে কি কখনো ফিল করা যায় বা ফিল করেছি কি? হ্যাঁ, করেছি। দেখো, সেই অর্থে আগে আমি বলি, কেননা মানে আমি কী বলবো, আমি নিজের কথার খাই হারিয়ে ফেলছি, যে পজিটিভ থাকলে নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে পজিটিভ আছে। তো নেগেটিভ সেই অর্থে তোমরা যদি এখন ভূত প্রেত ওই রকম ভাবো, সেই রকম কিছু ব্যাপার নয়। তবে যখনই একটি মানে যে কোনো মানুষ, সে তোমার যতই নিকট থেকে নিকটতম মানুষ হোক না কেন, সে যখন চলে যায় তখন মানে তাকে কিন্তু, এটা আমি অনেক মানে প্রশ্ন করেছি, আমি অনেক আমি ধরো শ্রাদ্ধের কাজ করতে বসে আমি এরকম প্রশ্ন করেছি, তখন যে তাদেরকে যখন উদ্দেশ্য করে তখন কিছু দেওয়া হয়, তখন সেটাকে প্রেতের সাথে তুলনা করা হয়। তো তখন আমি তখন বললাম যে এরকম প্রেত কেন বলেন আপনারা, তখন ওটাই ওনারা তখন বলেছিলেন যে যেহেতু এখন আর তিনি এখানে নেই, তিনি এই জগতে আর মানে নেই, এই জগতের বাইরে, তাই জন্যই ওনাকে প্রেতের সাথে তুলনা করা হচ্ছে। তো যাই হোক, সেই রকমই এই রকম জিনিস আমি দুবার উপলব্ধি করেছি, যে আমার মা আমার মার আমি প্রচণ্ড ন্যাওটা ছিলাম। তো সেইটা তো একবার এরকম বাবার সঙ্গে আমি এর আগেও বলেছিলাম এই ঘটনাটা, তো বাবার সঙ্গে আমার একবার ঝগড়া ঝামেলা হয়েছিল, তো একটু মলমালিন্য হওয়াতে খুব কেঁদে কেটে আমি নিজের ঘরে, আমাদের টু বিএইচকে রুম ছিল, তো আমি আমার বেডরুমে শুয়ে আছি রাত্রিবেলা, আর বাবা বাবার ঘরে, তো তন্দ্রাটা এসেছে কিন্তু পুরোপুরি সেরকম ঘুমায়নি। হঠাৎ করে ফিল করছি যেন আমার মাথায় যেন কেউ হাত বোলাচ্ছে, এবং পুরো মানে আমি ফিল করতে পাচ্ছি যে অনেক দিন বাদে যদি মায়ের টাচ পাওয়া যায়, সেই যে টাচটা হয়, কেননা প্রত্যেকটা সন্তানই তার মায়ের টাচ চেনে, তো সেই টাচটা আমি উপলব্ধি করছি। এবং আমাকে যেন মা বলছে যে মাথায় হাত বুলিয়ে যে ঘুমানোর চেষ্টা করো, ঘুমাও, কিছু হয়নি, আমি তো আছি তোমার সাথে। তো আমি বেশ সেইটাকে বেশ কিছুক্ষণ ধরে বেশ এনজয় করছিলাম, সেই হাতের ছোঁয়াটা। হঠাৎ করে একটু কনসিয়াসনেসটা আমার মধ্যে ফেরত আসে, তখন আমি চিন্তা করি যে মা তো নেই, তাহলে মার হাতের ফিলিংসটা আমি পাচ্ছি কী করে? তখন বিশ্বাস করবে না, নিজের মানে আমি তার নিজের সন্তান হয়েও আমার যেন মনে হলো আমার সারা শরীর একটা ভারী হয়ে গেল, এবং আমি যেন আমার নিজেকে তুলতে পাচ্ছি না, এবং আমি তখন তবুও নিজের সাথে ফাইট করে আমি বললাম যে না, মা যখন ভয় পাওয়ার কী আছে, মাকে আমি ধরবো, মার হাতটা ধরবো বলে যেই আমি হাতটা দিয়ে ধরতে গেছি মাথায়, তখন কিন্তু আর কিচ্ছু নেই, সব ফাঁকা। তো এর আজও পর্যন্ত আমি এর কোনো বিশ্লেষণ পাইনি। তো এইটা একটা, আর আরেকটা, যেরকম আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা খুব আকস্মিকভাবে চলে গেছিলেন, তো বাবা চলে যাওয়ার পরে আমি ফিল করেছিলাম যে মানে বাবা হয়তো সেই মুহূর্তে চলে যেতে চাননি, বা বাবা আরও বাঁচতে চেয়েছিলেন, বা বাবা আমার কাছে থাকতে চেয়েছিলেন, যে বাবার যে রেশটা সেটা আমার উপরে অত্যাধিক পড়েছিল, এবং তার দরুন এরকম হতো যে আমি যতদিন না কাজ হয়েছে আমি ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে অসুস্থ ইন দ্য সেন্স যে আমি যেন মনে হতো আমার মানে খেতে পাচ্ছি না, আমার গলাটা কেউ একটা আটকে ধরছে, আমি খেতে পাচ্ছি না, তারপরে একলা ঘরে শুয়ে থাকতে পারতাম না, গা সবসময় ভারী ভারী লাগতো, তারপরে তোমার মানে ঠাকুরের নাম করে রাত্রিবেলা শোতাম,
পরের দিন যখন ভোরবেলা হতো না, তখন ফিল করতাম শরীর থেকে একটা যেন গরম ভাব বেরিয়ে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার, তখন যেন শরীরটা একটু হালকা হচ্ছে। এবং আমার এখনও সেই দিনটা মনে আছে যে যেদিনকে কাজের আগের দিন যেদিনকে ঘাট কাজ হয়, তো মানে আমি ছাদে করেছিলাম ওই ঘাটের কাজটা, মানে আমাকে না উঠতে দিচ্ছে না, আমাকে লিটারালি উঠতে দিচ্ছে না, আমি যেন সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, আমার যেন হাঁপ ধরে আসছে, আমার যেন মনে হচ্ছে যে আমি উঠতে পারবো না, এই সিঁড়ি আমি ভাঙতে পারছি না, মানে এরকম একটা ফিলিং হয়েছিল। যে যত মানে বলে তো যে যত কাজ এগিয়ে আসে, কাজ হয়ে গেলে তো তখন মানে ততদিন সেই আত্মা ঘোরাফেরা করে, তারপরে কাজ হয়ে গেলে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়। তো মানে কিছুতেই আমি মানে আমি মন্ত্র বলতে পারছিলাম না, আমি উঠতে পারছিলাম না, মানে একটা অদ্ভুত অদ্ভুত কষ্ট হচ্ছিল। তো এর আজও পর্যন্ত আমি এর কোনো মানে সৎ উত্তর পাইনি যে এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল আমার সাথে। এইটা একটা, তো নিশ্চয়ই এনার্জি তো নিশ্চয়ই আছে, আর এটা সবই তো এনার্জি, আমরা নিজেরাই এক একটা এনার্জি। এবং আর যদি পজিটিভ এনার্জির ক্ষেত্রে যেটা বলো যে ঈশ্বর, হ্যাঁ বারে বারে উনি যে আছেন সেইটার উপলব্ধি আমি অনেকবার করেছি, অনেক অনেকবার করেছি। আমি তখন 5 মাসের প্রেগনেন্ট, আমার মাসি পুনাতে থাকতেন, তো মাসির কাছে গেছিলাম একটা কাজে। তো তারপরে তখন ডিসাইড করলাম যে এত কাছে যখন এসেছি তখন শিরডি যাব। তো আমরা শিরডি গেছিলাম। তো এবার শিরডির গেছি মাসি, আমি মাসির ড্রাইভার আর দেবু। তো এবার তারপরে আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দিল গাড়িটা, যে গাড়ির একটা পার্কিং স্পেস আলাদা আছে, ওখানে গাড়ি দাঁড়াবে, আমাদের হেঁটে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো গেছি, লাইনে দাঁড়িয়েছি, তখন বাবার আরতি হচ্ছে ভেতরে বলে গেট বন্ধ। তো হঠাৎ করে আমি দেবুকে বলছি, দেবু আমার না ভীষণ জল পিপাসা পেয়েছে, জলটা দাও তো। দেবু তখন বললে, এ মা যা, জলটা তো গাড়িতেই রেখে এসেছি। তখন আমি, তাহলে কী হবে, ভীষণ জল পিপাসা পেয়েছে। তখন দেবু বলছে, আচ্ছা দাঁড়াও দেখছি জল এখানে কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। জাস্ট এই কথাটা বলেছি, হঠাৎ করে দেখছি একটা ছেলে এসে বলছে, পানি চাই এ পানি। এবং জাস্ট ঘুরেছি, দেখছি পানির বটল নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো এগুলোকে কি বলবো জানি না। তারপরে হঠাৎ এমনভাবে মাথাটা চক্কর দিয়ে উঠলো, বিশ্বাস করবে না বন্ধুরা, এমনভাবে মাথাটা পুরো আমি বসে পড়েছিলাম। দেবু তো ভয় পেয়ে গিয়ে সেই মানে সেই ভিড়ের ওখানে হাঁটো হাঁটো হাঁটো, মেরা ওয়াইফ প্রেগনেন্ট হে, উসকা তবিয়ত খারাপ হো গিয়ে বলে একদম সেই সামনের দিকে নিয়ে গেল, একদম মেন গেটের সামনের দিকে নিয়ে গেল, ওখানে পুলিশ টুলিশ থাকে। তখন দেবু বললে, এরকম আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছে, তো এখানে কোনো ডাক্তার কেউ আছে? তখন ওরা তখন একটা ছোট্ট গেট দিয়ে আমাকে বললো, এই যে ছোটো গেটটা দেখছেন, এই ছোটো গেট দিয়ে ওনাকে নিয়ে ভেতরে চলে যান, একদম মন্দিরের সামনেই হচ্ছে ডাক্তারের মানে সেন্টার, ওখানে নিয়ে চলে যান। সেই তো নিয়ে গেল, মানে নিয়ে গিয়ে তারপরে সেই ডাক্তার দেখে, ডাক্তার তখন বলল যে আমি সেরকম একটা কিছু খেয়ে যাইনি। তো ডাক্তার তখন বলল, খুব বকাবকি করলো, কেন তুমি খেয়ে যাওনি, তোমার তুমি এখন প্রেগনেন্ট, তো সুগার ফল করছিলো না কিছু একটা, এরকম একটা হবে, কিছু একটা হয়েছিল। সাথে সাথে দেবুকে বললো, ওদের মানে ওই শিরডির ভেতরেই, প্রিমাইসিসের ভেতরেই ছাঁচ পাওয়া যায়, বললে ইমিডিয়েট 2 ছাঁচের প্যাকেট কিনে নিয়ে আসো। হ্যাঁ, আর আমি তো পুরো শুয়ে পড়েছি, মানে আমার শরীর আর দিচ্ছে না। তখন আমি আর আমি শুধু কেঁদে যাচ্ছি, মানে এই আমি শুয়ে আছি আর এই বাবার মন্দির, হাউ হাউ করে কাঁদছি যে আমি এত দূরে আসলাম আর তোমার দর্শন পাবো না, তুমি আমাকে দর্শন দেবে না। হ্যাঁ, তো তারপরে যাই হোক, দেবু তো গেল গিয়ে নিয়ে আসলো, তারপরে ওই ছাঁচটা খেলাম, খেয়ে একটু বেটার ফিল করলাম। তখন কিন্তু আমার সেই ক্ষমতা নেই আবার সেই লাইনে গিয়ে দাঁড়ানোর, বা গিয়ে মানে কিছু ওই লাইন ঠেঙিয়ে ঠেঙিয়ে এসে তোমার দর্শন করার। তখন ডাক্তারটা বলল যে আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এখানে কেউ ওরকম স্পেশাল পায় না, মানে যত বড়োর থেকে বড় ভিআইপি আসুক না কেন, তাদের
মানে যার যার নিজস্ব লাইন আছে সেই লাইনে তাদেরকে যেতে হয়। তবে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ আপনাকে আর লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, আপনি ভিআইপি যে রাস্তা দিয়ে ঢোকে আপনি সেই রাস্তা দিয়ে ঢুকে আপনি বাবাকে দর্শন করুন। সেই তারপরে দেবুর ওই লেখাটা নিয়ে গিয়ে গেল ওখান থেকে, একটা ওরা একটা কার্ড ইস্যু করে দিল। তারপরে সেই আমি ওই মানে কোনো ভিড়ভাট্টা নয়, এমনি নর্মালভাবে গিয়ে যখন বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছি না, আমি লিটারালি হাউ 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 করে কাঁদছি। এবং তখন সেই জিনিসটা বুঝতে পারিনি, তখন আমার মনে হয়েছিল যে আমি কেন অসুস্থ হয়ে পড়লাম। কিন্তু বাবার যে কি লীলা, যে হয়তো কখনো কোনো রকম কোনো গুড কজ করেছিলাম, তার দরুন যে বাবা জানে, যে বাবা তো অন্তর্যামী, উনি তো জানেন যে বাবা জানে যে মেয়েটা এখন প্রেগনেন্ট, ও এতক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না, আমাকে সাময়িকভাবে অসুস্থ করে দিয়ে উনি কিন্তু আমাকে একদম মানে ভিআইপিদের মতো আমাকে নিয়ে গিয়ে ওনার দর্শন দিয়েছিলেন। তো সেটাই হচ্ছে কথা, আমি গতকালকেরই একটা ভিডিওতে বলছিলাম যে সমর্পণ করে দাও, সমর্পণ করে দাও নিজেদের, যে বলছিলাম না ঝামেলা ঝাঁটি চাই হোক না সমর্পণ করে দাও, যদি ঠিক মতো সমর্পণ করতে পারো। কেননা ওনার থেকে বেশি কেউ জানবে না যে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাই তোমার সাময়িক যদি তোমার মনেও হয় যে এটা কেন আমার সাথে ঘটলো, কিন্তু জানবে তার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে, তাই জন্যই ঘটেছে, সেটা তোমার জন্য ভালো, তাই জন্যই হচ্ছে। কোনোটা কখনো কোনো কিছু খারাপের জন্য হয় না, উনি কখনো কিছু খারাপ করেন না কারোর। তো এটাই বলার ছিল, এর থেকে বেশি আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।